আর মুসলমান তোমাদিকে কীরকম কুকুরকে যেমন রুটি ছুঁড়ে খেলা করা হয় মুসলমানকে নিয়ে ভারতের রাজনৈতিক কিছু মানুষ কিভাবে রুটির মতো খেলা করে একটু আমি প্রমাণ দিয়ে যাব আমি কোনো রাজনৈতিক বক্তা নয় কিন্তু যদি ধর্মকে নিয়ে খেলা করো আমি মেনে নিতে পারবো না তুমি রাজনীতির জায়গাকে রাজনীতিতে রাখো ধর্মের জায়গাকে ধর্মে রাখো রাজনীতি আর ধর্ম যদি মিলাওয়াট করতে যাও লেকে নিয়ে যান ওই নেতাদের গেরে ধরে বিনা হিসাবে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে তাতে সে মলবি হোক আর যেই হোক আর মন্ত্রী হোক আর এম হোক আল্লাহ নিয়ে কে নামে টেনে নিক্ষেপ করবে যদি দিনকে নিয়ে খেলা কর দিনের খেলাটা বলে দিই কি করে হয় কি চলছে আমাদের দেশে সমাজে দেখবেন আমাদের রমজানুল মুবারকের মাস আসছে জোরে সোরে বলুন সবাই রোজা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ রমজানের তিরিশটা রোজা রাখবেন তিরিশ দিন তারাবিন নামাজ পড়বেন তিরিশ দিন তাহাজ্জ পড়বেন আচ্ছা বলুন রমজান মাসে এফতারিটা কার জন্যে রোজদার না বেরোজদারের জন্য হলো না জোরে বলুন রোজদারের জন্যে আমাদের দেশে এফতারি পার্টি হয় পার্টি অফিসে এফতারি পার্টি নবান্নে এফতারি পার্টি থানায় এফতারি পার্টি রাষ্ট্রপতি ভবনে এফতারি পার্টি রেল স্টেশনে এফতারি পার্টি ঠিক বলছি না ভুল বলছি কথা বলুন সেই এফতারি পার্টিতে আমাদের দেশের অনেক অমুসলিম ভাই যোগদান করেন মুসলমান নেতারা থাকে আমাদের মতো কিছু মলবিকে ডাকে হুজুর বক্তব্য দেন আমরা বক্তব্য দিই গিয়ে ইফতারি করি ঠিকই আছে আমি বলতে চাই সেখানে আপনাদের এই জেলা একটা বেইমানের মুখোশটা খুলে দিয়ে যাই মুসলমান শুনে যান এদের আখলা এদের চরিত্র কেমন কোরআন যে কত সত্য কিতাব তবে কোরআনটা শুনিয়ে দিই আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন ওয়াইজা দিন আমানু কলু আমান্না ইদা খল ইলা শয়াতি নিহিম ইন্নামাকুম, ইন্নামা কুম্ ইন্নামা নাহনু মুস্তাহ্জিউন অল্লহু ইয়াস্তাহ্জিউ বিহিম ওয়া হুমফি তুমিয়া নিহিম ইয়ামাহু হুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো গোটা পৃথিবীর মানুষকে বলে দাও হে আমার বিশ্বনবী তোমার দাস্তারখানে যখন বেইমান কাপের না বসে তোমার দাস্তারখানে বসে তোমার ইফতারিতে বসে তোমার নামাজে এসে বসে তোমার বায়ানে বসে তখন বলে আমরা আল্লাহকে ভালোবাসি ইসলাম খুব সুন্দর লাগে যখন তারা পেছনে যায় তখন বলে আমরা তো শুধু মজাক করতে গিয়েছিলাম সামান্য দলিলটা শুনে নেন আর পরে আপনি বলবেন দেন। আপনাদের জেলার শুভেন্দু অধিকারী হারামকোট্টা আমাদের মতো টুপি লাগিয়ে পাঁচ বৎসর আগে এফতারি পার্টিতে বসে দুয়া করছে ঠিক বলছি না ভুল বলছি আমি কোনো রাজনৈতিক বক্তা নয় প্রথমেই বলে দিয়েছি আমার বক্তব্যটা রাজনীতি হিসাবে যে লিবেন সে হচ্ছেন কাদ্দার সে হচ্ছেন ইসলামের গাদ্দা তুমি যাকে ভোট দিবে দাও যাকে ভালোবাসবে বাসো ইসলামকে নিয়ে খেলা করার কথা বলছি এই লোকটাই বলেছিল বক্তব্যে ইসলাম অন্তত শান্তির ধর্ম বার করুন পেয়ে যাবে এফতারি রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায় এই লোকটাই বলেছিল এর মুখ থেকে এখন ইসলামের জন্য আগুন ছাড়া আর কিছুই বার হচ্ছে না ঠিক বলছি না ভুল বলছি মুসলমানদের জন্য খালি আগুন বার করছে মুখ থেকে তাছাড়া আর কিছুই বেরোয়নি শুনেলেন আপনি মনে করবেন যারা মনে করছেন এই লোকটা তাহলে জিএমসির চাটা এরপর দ্বিতীয়টা শুনেলেন আমাদের দেশের দিদিকে জিজ্ঞেস করুন আমাদের দিদি বর্ধমানের মাটিতে গিয়ে বক্তব্য দিয়েছিলেন শ্রী মমতা ব্যানার্জি যে ইমাম রশিদির ছেলে আসামসুলে মার্ডার হয়েছিল রামনবমীর দিনে আর যে মার্ডারটার উস্কানি দিয়েছিল তার নাম হচ্ছে বাবুল সুপিরিয় আর দিদি তার মাথায় দুধ ঢেলে তাকে এখন সাধু সন্ন্যাসী করে ভোটে দাঁড় করিয়েছে আমি টিএমসির পক্ষে নয় আমি কারু দালাল নয় যারা ইসলামকে নিয়ে খেলা করবে আমি তাদের পক্ষে দিদি দুঃখ লাগে আপনি মাথায় হিজাব লাগিয়ে এফতারি পাটিতে বসে দোয়া করেছেন আর সুতির স্কুলে মুর্শিদাবাদের মতো জায়গায় সুতির স্কুলে একটা মেয়েকে হিজাব পরে যাওয়ার কারণে তাকে বার করে দিয়েছে আপনার মুখ থেকে একটাও কথা বের হলো না এটাই আমাদের মনে দুঃখ এটাই আমার মনে কষ্ট আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একবারও বলতে পারলেন না যে সেই স্কুলের মাস্টারকে সাসপেন্ড করো হিজাব অন্তত সালিন পোশাক আপনি হিজাব লাগিয়ে মাথায় ঘুমটা টেনে আপনি চলে যান কলকাতা রেড রোডের ঈদের নামাজে টারান আর হিজাব আজকে অপছন্দ হয়ে গেল যদি আপনি কথা না বলতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট আপনি বেইমা আপনি ভোটের জন্য মানুষের কাছে মাথায় ঘুমটা টেনেছেন আমি কারো পক্ষে নয় আগেই বলে দিয়েছি যে যা দল করবেন কর ইসলামকে নিয়ে মজাক করো না রোজাকে নি এফতারিতে কি হয় কোরআনে আছে আমার আল্লাহ রাবুল আলমিন বললেন যারা রোজা রাখবেন তারা শোনো যাদের মধ্যে ইমান আছে শুনেলেন আমাকে গালি দেবেন কাল সকালে পড়ে দিবেন আর আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আমার আল্লাহ রবুল্লা আলমিন সুরায় বাড়ায় দিনা আমানু। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম কুম তাত্তাকুন হে ইমানদার ব্যক্তিরা তোমরা রোজা রাখবে শুনে নাও রোজার মাসে আমি তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দিই জোরে বলুন সুবহানাল্লাহ তাকওয়াটা কখন বাড়ে শোনো যখন তোমরা ইফতারি পার্টিতে বসবে সামনে দস্তরখানে ইফতারি থাকে আর নামাজিরা অপেক্ষা করে না করে না রোজদাররা আজানের আজানের আগে আগে খাই খাই না আজান দিলে বাবা খাওয়া যাবে খাওয়া যাবে না আচ্ছা বেরোজদার হলে সে কি চিন্তা করবে তাড়াতাড়ি আজানটা দিচ্ছে না বে তাড়াতাড়ি খেয়ে পালাতাম তাই না ঠিক বলছি না ভুল বলছি তার মনটা বলবে তাড়াতাড়ি খেয়ে পালাতাম আজানটা দিচ্ছে না এত দেরি হচ্ছে কেন আর রোজদার হলে বলবে অপেক্ষা করবে আর এফতারিকে সামনে নিয়ে বলবে আল্লাহ হুমাইয়া ওয়াসিয়াল ফাজলি ফিরলি জোর বলুন সুহান আল্লাহ তারা দুয়া করবে আর আল্লাহর কাছে বলবে ওগু আল্লাহ তুমি আমার নোজাকে কবুল করে লাও আল্লাহ আমার রেফতারিকে কবুল করে লাও আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার বান্দা যখন অপেক্ষা করে এফতারিকে সামনে করে তখন আমি আল্লাহ রব্বুল আলামিন উল্লাহ আল্লাহ কুমতাত্তাকুন তখন তোমাদের তাকুয়াকে বাড়িয়ে দিই জোর বল তখন তোমাদের ইমান এবং তাকুয়া বেড়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন হে আমার বিশ্ব যারা বলে আমরা আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম তাদেরকে একবার শুনিয়ে দাও অল্লাহবিহিমা নিহি তারা আমার সঙ্গে মজাক করেনি আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি জোরে বলুন সুবাহ আল্লাহ তাদেরকে আমি ইমান দিইনি আপনি যদি ইমানদার হন আপনি আল্লাহ শকুর আদায় করবেন শিষ দায় পড়ে আল্লাহ তুমি আমাকে মুসলমান করেছ আল্লাহ তুমি আমাকে ইমানদার করেছো